গাইস কি বলবো, এখন গেছিলাম হলো নগরকে মেলাতে, ঠিক আছে, গিয়ে দেখি যে একটাও লোক নেই, একা একা খেয়ে নিচ্ছে সোজা, দেখো রাক্ষসী মতো। কে বিয়ে করছিস? সৌদি ভালো আছো তো? হ্যাঁ ভালো। আমি মেলায়, ঠিক আছে, আর কালকে হলো আসল রথ মেলা ছিল, মানে রথযাত্রা ছিল, তো কালকে একটা অসুবিধার জন্য আমি যেতে পারিনি, তো তার জন্য আমি এখন যাচ্ছি, আর এদেরকে রেখে যাচ্ছি, এদেরকে শুধু একটু ইন্ট্রো দিলাম, ঠিক আছে, আমার এখন সৌরভ দাঁড়িয়ে আছে ওদের বাড়ির সামনে, তো আমি এখন যাবো, এখন যাই, ঠিক আছে, গিয়ে দেবো তোমাদের সাথে শেয়ার করছি। বলবো এখন গেছিলাম হলো নগরকে মেলাতে, ঠিক আছে, গিয়ে দেখি যে একটাও লোক নেই, আমি সৌরভ গেছিলাম, এখন বাড়ি থেকে বাড়ি যাচ্ছি না, সরি, এখন যাবো মেলায় যাচ্ছি, এই মানে কাছে আমাদের আরেকটা মেলা হচ্ছে, তো ওইখানটা যাচ্ছি এখন আপাতত, আর ওই মেলায় দেখবো কেমন লোক হয়, তোমরা ভিডিওটা পুরো দেখো, আর একদম স্কিপ করবো না। হ্যালো গাইস, আজ আমি তোমাদেরকে অনেক্স বেট নামে অ্যাপের সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএসজি এবং সিরিয়ায়। এই অ্যাপের স্পেশাল, এই অ্যাপে আপনি সব লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ দেখতে পারবেন, আর আপনি কিন্তু এখানে ভবিষ্যৎবাণী বাজিয়ে রাখতে পারেন, যেমন কোন দল কত রান করবে, কোন দল হারবে, কোন দল জিতবে এবং কে সবচেয়ে বেশি স্কোর করবে, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ, আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কারের সুযোগ রয়েছে, এবং এছাড়া এখানে কিন্তু অনেক রকমের গেম আছে, তোমরা যেটা হচ্ছে সেটা খেলতে পারো, এবং রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড সুজয় ওয়ান ব্যবহার করেন, প্রথমবার জমাতে 66,000 নেওয়ার পর্যন্ত পান, আপনি সহজে পেটিএম ব্যাংক, বিকাশ, নগদ আরো অন্য পদ্ধতিতে কিন্তু সহজে টাকা উইথড্র করে নিতে পারো, আমি এটা অনেকদিন ধরে ব্যবহার করছি, তোমরা চাইলে তোমরা ব্যবহার করতে পারো, তাহলে দেরি কিসে, পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করো, অথবা গুগলে অনেক্স বেট সার্চ করে রেজিস্টার করুন, আর রেজিস্টার করার সময় সুজয় ওয়ান প্রোমো কোড ইউজ করুন এবং অনেক টাকা বোনাস পান। কে বিয়ে করেছিস? লজ্জা পাচ্ছিস কেন? আই ভিডিও নিতে বলছিলি, বিয়ে করেছিস? আরে এদিকে তাকা, আরে আমার ভাই নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করেছে, আরে এদিকে তাকা, আর এক সপ্তাহ পরে বিয়ে করবে, তুই তো বললি ভিডিও অন করতে, আরে শুন, লজ্জা হচ্ছে ভাই, বেচারা লজ্জা হচ্ছে, কনগ্রাচুলেশন, দেব পার্টি দে, আমি ভাবলাম হয়তো অনেক লোক হবে, ঠিক আছে, লোকের অবস্থা তাও যা ভেবেছিলাম তার থেকে বেশি, ঠিক আছে, কারণ আমরা নগরে গেছিলাম, ওইখানটা একটাও লোক নগরে গিয়ে নিমতলা লোক আছে, তোদের সময় তো যাই হোক গাইস, এখন বাড়িতে বসে ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ ওইখানে প্রচুর শব্দ হচ্ছিল, কিচ্ছু শোনা যাচ্ছিল না, এখানে তো গাইস আগে একটা সময় ছিল যখন মেলা হলেই আমরা সবাই আগে আগে দৌড়াতাম, মানে আমি নিজেই মনে হয় আগে থাকতাম, আর এখন কোথাও মেলা হলে কেন জানি না যেতেই ইচ্ছে করে না, এখন শুধু ভাবি যে মেলা গিয়ে কী করবো, কিসের জন্য। তো যাই হোক, যা ভেবেছিলাম তার থেকে এখানটা বেশি লোক আছে, আর নবপুরা গেছিলাম ওইখানটা একটা লোক ছিল না, ওইখান থেকে আমরা এসে এইখানটায় আসলাম। হ্যাঁ গাইস, অনেকে আছে মেলায় এসে নাগরতলায় ওঠে, ডিস্কোতে ওঠে, এটা ওঠে, ওটা ওঠে, কিন্তু আমি না ওইগুলো উঠতে পারি না, কেমন মাথা ঘুরে, মানে দেখলে কেমন একটা লাগে। হ্যাঁ, আমারও উঠতে ইচ্ছা করে একটা জিনিসে, কিন্তু কেন জানি
জানি না, আমাকে ওটাই নেয় না। সবার ভাবি যে উঠবো, যেই মেলায় যায় সেই মেলায় গিয়ে ভাবি যে উঠবো, শুনি বলে কি না তোদের হবে না। সেটা হলো এই জিনিসটা, মিকি মাউস। এই মিকি মাউস দেখলে আমার শুধু উঠতে ইচ্ছা করে, মানে সবাই মেলাতে এসে ভাবে আমি নাগরদোল্লায় উঠবো, ব্রেক ড্যান্সে উঠবো, কিন্তু আমার না ওইসব একদমই ভালো লাগে না, মানে কারণ ভয় ভয় লাগে সত্যি কথা বলতে। আমার ওই মিকি মাউসটা বিশাল পছন্দ, কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন উঠতে পারিনি, মানে উঠবো কি নিতে চায় না ওনারা, কিন্তু একদিন না একদিন তো আমি উঠে ছাড়বো যাই হয়ে যায়। আর হ্যাঁ গাইস, তোমরা মেলায় এসে কোন জিনিসটা উঠতে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, আমরা তারপর একটু চলে আসলাম এখানে কুলফি খেতে, ঠিক আছে। অনেক পছন্দের একটা জিনিস, ছোটবেলায় অনেক খেতাম স্কুলে গিয়ে, তো এখন আর মানে আগে যেমনটা পাওয়া যেত ওইগুলোর পাওয়া যায় না, এখন অন্যরকম হয়ে গেছে, মানে কেমন যেন একটা। তারপর সৌরভ এখানটা কুলফি নিয়ে আমাকে বলছে আই লাভ ইউ বড়, কিন্তু আমি বুঝতে পারিনি যে ও কুলফিটা খাওয়ার জন্য আমাকে আই লাভ ইউ বলছে। তো যাই হোক, তারপরে সৌরভ আরেকটা কুলফি নিয়ে নিল, তারপর তোমাদেরকে বলছে খাবে খাবে, এই দেখো কুলফি কুলফি। তো যাই হোক, আমরা কুলফিটা খেতে খেতে এদিক ওদিক আরেকটু ঘুরে নিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না মানে কি করছি, মেলার একবার এই পাশে যাচ্ছে করে ওই পাশে যাচ্ছে, মানে কি করছি কি আমরা। মেলায় এসে লোকে একটু এটা দেখে ওটা দেখে, এটা কেনে ওটা কেনে, আমরা কিচ্ছু করছি। আর হ্যাঁ গাইস, বেশিরভাগ লোকে কিন্তু মেলায় আসে নাগরদোল্লায় ওঠার জন্য, ডিস্কো ওঠার জন্য, কিছু কেনাকাটি করার জন্য আর কিছু খেতে, কিন্তু দুঃখের ব্যাপার আমরা এখানটা কিচ্ছু করছি না। তার থেকে বড় দুঃখের কথা, যারা মেলায় এসে নাগরদোল্লায় উঠতে পছন্দ করে তাদের জন্য কিন্তু অনেক একটা দুঃখের ব্যাপার, কারণ এই মেলাটা কোনো নাগরদোল্লায় না। হ্যাঁ গাইস, তোমাদের তো বললাম না যে আমি কোন মেলাটা এসে, এটা হলো দত্তপাড়া ছাড়িয়ে হরিঙ্গাটার দিকে যেতে, মানে হরিঙ্গাটার দত্তপাড়ার মাঝখানে এই মেলাটা হচ্ছে। তো তোমরা চাইলে সোমবারে আসতে পারবে, সোমবারে কিন্তু এই মেলাটা হবে আবার, তো আমি যেতে পারি। তো যাই হোক, তারপরে সবার পছন্দের একটা জিনিস নিলাম, মানে কম বেশি লোক সবাই এটা পছন্দ করে খেতে, আর আমিও মোটামুটি পছন্দ করি, মানে ফেভারিট না পুরোপুরি, মোটামুটি পছন্দ করি। তো এখানটা আমি নিয়ে নিয়েছিলাম দই ফুচকাটা, মোটামুটি ভালোই লাগছিল। আর সৌরভ খেয়ে বললো আমি তো হলুদ আসাম, আমি কি বলবো, ও এখন মনে হয় বাড়িতে বসে ভিডিওটা দেখছে আর হাসছে আর ভাবছে যে আমি কখন বললাম যে আমি হলুদ আস। আর এখানে কিন্তু আবার খাওয়ার সময় তোমাদেরকে বলছে খাবে খাবে, তোমরা কি খেয়েছো কোনো দিন। তারপর ফুচকা খেয়ে আমরা রাস্তার দিকে আসলাম, রাস্তার দিকে এসে না সৌরভ এটা কি কিনছে আমি মানে বুঝতে পারলাম না, যে মেলায় এসে এটা কে খায়, বাদামের খাজা কিনছে এখনো, খাবে বা বাড়ি নিয়ে যাবে হয়তো। তো যাই হোক, অনেকদিন পরে মেলায় আসলাম, মোটামুটি ঘুরলাম, একটুখানি মজা করলাম। আর এখন থেকে চেষ্টা করবো একটা দুটো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার, অনেকদিন হয়ে গেল ভিডিও ঠিকঠাক করে ছাড়তে পারছি না। তো যাই হোক, আমি এখন বাড়ির দিকে যাই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।